السلام عليكم ورحمة الله وبركاته. মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দেওয়ার সাথে সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলেম লাগবে। মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে আমার সম্পর্কটা কি, তার প্রতি আমার দায়িত্ব কর্তব্য কি, তাকে আমি কি করব, তার আত্মেবা করা আমার উপরে ফরজ। কেয়ামত পর্যন্ত এবাদতের ক্ষেত্রে একজনের আত্মেবা করতে হবে, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই আমি কালেমার মধ্যে সাক্ষ্য দিলাম। কালেমার দুইটা পাঠ, প্রথম পাঠে আমি বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, অর্থাৎ যত ইবাদত করব আমি একমাত্র আল্লাহর করব, আর কারো কোনো ইবাদত আমি করব না। দ্বিতীয় অংশ বলতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আমি আল্লাহর যত ইবাদত করব এগুলা একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় করব। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তরিকায় যদি আমি ইবাদত করি তাহলে আমার সৃষ্টিয়া তরিকার দরকার কি, কাদেরিয়া দরকার কি, নকশবন্দিয়া দরকার কি, মোজাদ্দেদিয়া দরকার কি, কি বলেন? আমার ইবাদতের তরিকা, আমলের তরিকা তো কিয়ামত পর্যন্ত একটাই, সেটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। এখানে আবার তরিকা বানানোর অধিকার অন্যরা পাইল কই? আল্লাহ পাক এই অধিকার আর কাউকে দেন নাই। এই অধিকার দেওয়া মানে আবার কালেমার শর্ত লঙ্ঘন করা, তাহলে আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরকার কি? যদি আরেকজনে আমার জান্নাতে যাওয়ার তরিকা বানাই দিতে পারে তাহলে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইমান আর কালেমা পড়া দরকারটা কি, কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাই কিয়ামত পর্যন্ত একমাত্র তরিকা, এটাই হলো কালেমার অর্থ। কিন্তু কালেমা না বোঝার কারণে এমনি আশেক রাসূল, আবার দেখা যাচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এত্তেবা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্যদের তরিকার অনুসারী এবং অসংখ্য বেদাত আবিষ্কার করি আমরা এই এলেম না থাকার কারণে। তাহলে কালেমার এক নম্বর শর্ত হলো কি, এলেম, যথার্থ এলেম লাগবে। দুই নম্বর শর্ত আল ইয়াকিন আল মুনাফিল ইশাক, এমন ইয়াকিন থাকতে হবে, এমন দৃঢ় বিশ্বাস থাকা লাগবে যেটা আমার সমস্ত সন্দেহকে দূরীভূত করে দে। কালেমার প্রতি এমন বিশ্বাস করতে হবে আমাকে যেই বিশ্বাসের দ্বারা বিন্দুমাত্র সন্দেহ আমার অন্তরে থাকা যাবে না। সূরা আল হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, ইমানদার তো একমাত্র তারাই যারা আল্লাহ এবং তার রাসূলের উপরে ইমান আনে, সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে এই ইমান আনার ব্যাপারে বিন্দুমাত্র কোনো সন্দেহ সংশয় তার ভিতরে থাকে না। সন্দেহ সংশয় কখন বোঝা যাবে? দেখা গেল আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে নামাজ পড়ি না, তার অর্থ হইল কালেমা আমার অন্তরে প্রবেশ করে নাই, কালেমা আমার মুখে মুখে এখনো অন্তর পর্যন্ত যায় নাই, কাল পর্যন্ত পৌঁছে নাই কালেমা। কাল কালেমা আছে গলার উপরে, গলার নিচে এখনো যায় নাই। যদি যাইতো ওই কালেমার প্রতিফলনে আমার মধ্যে সমস্ত আল্লাহর হুকুম ঢুকে যেত, কালেমাই আমাকে বাধ্য করত। সকালবেলায় ফজর আজান দিলে কালেমাই আমারে ঘুমাইতে দিত না, কালেমাই আমাকে জাগাই দিত। কিন্তু দেখা গেছে কালেমাও পড়ছি আবার ফজর আজান হয়েছে সুন্দর মতো ঘুমাইয়ে রয়েছি, তার অর্থ হলো কালেমাটা আমার অন্তরে প্রবেশ করে নেই। আচ্ছা দেখেন, দেখবেন বিভিন্ন সিগারেটের গায়ে লেখা থাকে ধূমপান বিষপান, লেখা আছে না ধূমপান বিষপান লেখা আছে না? আচ্ছা দুটো জিনিস, একটা হলো বিষপান আর একটা হলো ধূমপান। তা আমরা বলতে চাই যে খবরদার কেউ ধূমপান করবেন না, কারণ ধূমপান করা আর বিষপান করা দুইটা এক কথা। আচ্ছা এখন একজন ভাইকে যদি বলেন ভাই শুনেন আপনি একটা টাকাও খরচ করা দরকার নাই, কিচ্ছু দরকার নাই, আমি শুধু আপনাকে অল্প একটু বিষ কিনে দিই, আপনি একটু একবার খাই দেখেন, জীবনে একবার খাই দেখেন। অনেকে বলে যে ভাই এটা যে খারাপ, না দেখলে আমি বুঝবো কেমনি, একবার তো দেখা দরকার, যে সিনেমা যে খারাপ তা একবার একটা সিনেমা না দেখলে আপনি বুঝবেন কেমনি এটা যে খারাপ, কি বলেন? এরকম অনেকে বলে, কবিরা গুনাহ করার জন্য দলিল খোঁজে, কয় একবার তো ভাই হুজুর করা যাবে, কারণ না করলে আমি বুঝবো কেমনি যে এটা খারাপ। তো বিষ খাইলে যে ক্ষতি হয়, মানুষ মরি যায়, এটা আপনি বুঝবেন কেমনি, একবার খাই দেখা দরকার না, কি বলেন?
কাউকে যদি আপনি অনুরোধ করেন যে ভাই আপনি এক টাকাও খরচ করা দরকার নাই, আমি টাকা দিব, আপনি একটু খাই দেখেন একবার জীবনে, খাইব কেউ খাবে? এরকম পাগল খুঁজে পাইবেন যে খাবে? খাবে না। কিন্তু ধূমপান, যত বলতেছি ধূমপান বিষপান, বরং ধূমপানকারীর সংখ্যা আরো বাড়তেছে, ধূমপান আরো খাইতেছে, নিজের পকেটের টাকা খরচ করে করে খাইতেছে, কোটি কোটি টাকা প্রতিদিন ধূমপানের পিছনে ব্যয় হচ্ছে। তাহলে একটা মানুষ এত টাকা খরচ করে খাইতেছে, আরেকটা খায় না কেন? ধূমপানের ব্যাপারে মানুষের ইমান, মানুষের এতিন হয়ে গেছে, ধূমপান করলে মানুষ সাথে সাথে মরে না। কত ধূমপানকারী জীবনে একবারও হার্ট অ্যাটাক করে নাই, আর ধূমপান না করিও কত মানুষ হার্ট অ্যাটাক করে বসে রয়েছে। আমাকে অনেকে বলছে হুজুর খালি ধূমপান করলে ক্ষতি, ক্ষতি কোথায়? ক্ষতি দেখেন তো, এই লোক কোনোদিন ধূমপান করে না, হে তো হার্ট অ্যাটাক করছে, স্ট্রোক করছে। আর আমি আজকে এত বছর ধূমপান করি, আমার তো একবারও হার্ট অ্যাটাকও হয় নাই, স্ট্রোকও হয়নি। তাহলে হের এটাই ঢুকে গেছে যে আসলে ধূমপানে ওই রকম ক্ষতি হয় না, কিন্তু বিষপানের ব্যাপারে একেই ঢুকে গেছে, এটা একবার মুখে দিলে আর বাঁচা সম্ভব না। দুইটার পার্থক্য একেই, অন্তরে ঢুকে গেছে, ওই বিশ্বাসটা অন্তরে ঢুকে গেছে, অন্তর পর্যন্ত পৌঁছে গেছে, এই জন্য বিষপান করতে বললে করে না, ধূমপান ছাড়তে বললে ছাড়ে না। এরপরে দেখেন রাতের তিনটায় যদি ফ্লাইট হয়, বিমানের সময় হলো কয়টা? রাত তিনটায়। এই লোকটা এগারোটার সময় ঘুমাইছে, তিনটা দুইটা বাজে উঠে যাইব, এই এগারোটায় ঘুমাইছে, দুইটায় উঠবো, তিন ঘন্টা ঘুমাইবো, তিন ঘন্টার মধ্যে লোকটা দশবার পনেরোবার জাগে আর ঘড়ি দেখে, জাগে আর ঘড়ি দেখে, দেখে না, ঘুম আসে না, যত শুয়ে আছে ঘুম আসে না। কারণ কি? কোন পাখি দিয়ে ঘুমাইছিলে? বিমানটা যদি চলে যায়, বিমানটা যদি চলে যায় তার হয়তো সাময়িক কিছু ক্ষতি হবে, এই বিশ্বাসটা তরন্তরে ঢুকে গেছে, এই বিমান যদি চলে যায় আমার ফ্লাইট মিস হলে আমার চাকরির ওখানে ক্ষতি হইতে পারে, এখানে আমার আরেকবার টাকাটা ফেরত নাও পাইতে পারি, আরেকবার যাইতে আমার কষ্ট হইতে পারে, এই বিশ্বাসটা তার অন্তরের ভিতরে ঢুকে গেছে, এটা মুখের উপরে নাই, এটা গলার নিচে চলে গেছে। কিন্তু ওই মানুষটাই সামান্য বিমানের সময় নষ্ট হবে, কিছু টাকা নষ্ট হবে, কিছু ক্ষতির সম্মুখীন হবে, এই বিশ্বাসের কারণে সেই লোকটা ঘুমাইতে পারলো না, বারবার ঘড়ি দেখলো। কিন্তু ওই মানুষটা কালেমা পড়ার পরে এই মানুষটার কাছে জানানো হলো, এলেম হলো, তুমি যদি ফজরের নামাজটা না পড়ো তোমার জাহান্নামে যাওয়া লাগবে। কিন্তু এই লোকটা ঘুমানোর পরে একবারও ঘড়ির দিকে তাকাইলো না, ফজরের আজান দিচ্ছে কিনা আর কতক্ষণ আছে। এই লোকটা সুন্দর মতে আরামে ঘুমাই রয়েছে, কোনখান থেকে ফজরের আজান দিছে, নামাজ চলে গেছে, কোনো খবরে নাই। কারণ কি? এই লোকের কালেমা অন্তরে ঢুকে নাই, কালেমা উপরে আছে। কারণ অন্তরে যদি ঢুকতো তাহলে এই লোক নিশ্চিত হতো যে আমার সালাত ছেড়ে দিলে জাহান্নামে যাওয়া লাগবে। এই লোক দেখতেন ফজরে উঠার জন্য রাত ছাড়ারে তার ঘুম হইতো না, দশবার পনেরোবার সে অ্যালার্ম দিয়ে রাখতো, মোবাইলে দিয়ে রাখতো, বারবার উঠে দেখতো খালি। তাহলে এই কালেমার দ্বিতীয় শর্ত হলো, দুই নম্বর শর্ত হলো ইয়াকিন, কালেমাকে একেবারে অন্তরের ভিতরে ঢুকাইতে হবে, গলার উপরে রাখা যাবে না। তিন নম্বর শর্ত আল কবুল, কালেমা পড়ার পরে কালেমার যত দাবি আছে সব দাবি নিঃশর্তভাবে কবুল করে নিতে হবে। কালেমা পড়ার পরে কোনো মুমিনের এখতিয়ার নাই, এটা গ্রহণ করমু কি করমু না, দাড়ি রাখমু কি রাখমু না। অনেকে কয় ভাই আপনার ভাবি অনুমতি দেয় না, ভাবি অনুমতি দেওয়ার কে? ভাবির কাছে অনুমতি চাইলে ইমান চলে যাব। আল্লাহর কোনো হুকুম পালনের ব্যাপারে বান্দার কাছে, মাখলুকের কাছে অনুমতি চাওয়া যাবে না। অনেকে কোরআনের আয়াত বলে, হাদিস বলে, আর কয় ঠিক কিনা বলেন, ঠিক কিনা জোরে বলেন, ঠিক কিনা? তো কোরআনের আয়াত হাদিস আল্লাহর কথা রাসূলের কথা ঠিক বলার অধিকার মানুষের কই পাইল? কেউ ঠিক বে ঠিক বললে যাচাই করলে ইমান চলে যাবে, আল্লাহর কথা যাচাই করার কোনো অধিকার নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যাচাই করার কোনো অধিকার নাই। আমার বুঝে আসুক আর না আসুক, আল্লাহ যা বলবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলবেন তা কবুল করা লাগবেই। একটা যদি কবুল করতে অস্বীকার করে, না এটা কবুল করলে মানে আমার সমস্যা হতে পারে, আপনার ইমান চলে যাবে। এই জন্য কালেমা পড়ার সাথে সাথে আমার উপরে ফরজ হয়ে গেল, বাধ্যতামূলক হয়ে গেল কালেমার শর্ত, যে সব কিছু আমাকে মেনে কবুল করা লাগবেই। চার নম্বর হলো আল এনকিয়াদ, এনকিয়াদ মানে কালেমা পড়াটা, কালেমাটা একটা বেড়ির মতো, কালেমাটা একটা শিকলের মতো, কালেমা পড়ার সাথে সাথে
আল্লাহ এবং রাসূলের যত হুকুম আছে, আহকাম আছে, বিধিনিষেধ আছে, সবগুলোকে আমার কাঁধে আমার গলায় বেঁধে নিলাম। এখন আমার স্বাধীনতা আর নাই, আমি আমার হাওয়ার ইচ্ছা মতো, আমার মনের ইচ্ছা মতো চলার অধিকার আর নাই। এখন আমার মনে চাইলে চলতে পারবো না, এখন চলবো কি দিয়ে? ওহি দিয়ে, কালেমা দিয়ে চলতে হবে। নিজে চলার আর অধিকার নাই, আমার স্বাধীনতা শেষ। এটাই হলো ঈমান। যদি আমার মনের স্বাধীনতায় চলি, বোঝা গেল আমার কালেমা আমার ভিতরে ঢুকে নেই। এই জন্য আল্লাহ পাক সূরা আন-নাজিয়াতের ভিতরে দুই বাক্যে জান্নাতীদের বৈশিষ্ট্য বর্ণনা করছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই মানুষটা তার রবের মাকামকে ভয় করে আর নিজেকে নফসের অনুসরণ থেকে নিজেকে দূরে রাখে, মানে নিজের ব্যক্তি স্বাধীনতা ছেড়ে দিছে, এখন ওহির মত অনুযায়ী চলে, আল্লাহর কথা অনুযায়ী চলে, নবী সাল্লাল্লাহু আলাইহি এর কথা অনুযায়ী চলে, আল্লাহ বলছেন এই মানুষগুলোর ঠিকানা হইল জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে কালেমার চার নম্বর শর্ত হইল কালেমাকে নিজের গলার মধ্যে বেড়ি লাগাই নেওয়া, শিকল লাগাই নেওয়া, যে কালেমার শিকলে আমি বন্দি, এখন আমি যা মনে চায় তা বলতে পারি না, যা মনে চায় আমি তা করতে পারি না, আমাকে কথা বলতে হবে, কাজ করতে হবে, সব কিছু হতে হবে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক। এটা হলো কালেমার শর্ত, কালেমার দাবি। পাঁচ নম্বর আস-সিদক, কালেমার শর্ত হলো কালেমা পড়ার পরে কোরআনের মধ্যে যা আসবে, সহিহ হাদিসের মধ্যে যা আসবে, আমাকে অবশ্যই সব কিছু বিশ্বাস করা লাগবে, সত্যায়ন করা লাগবে, কোনো একটাকেও মিথ্যা প্রতিপন্ন করার অধিকার আমার আর নাই। এটাই কালেমার দাবি, কালেমার শর্ত। লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত হলো আল্লাহ পাক কোরআনে যা বলছেন সব হক, এটা আমাকে বিশ্বাস করতে হবে, মেনে নিতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে যা বলেছেন এই সবগুলা হক, এই ব্যাপারে কোনো সন্দেহ সংশয় থাকা যাবে না। ছয় নম্বর শর্ত আল ইখলাস, কালেমার দাবি পূরণ করতে হবে ইখলাসের সাথে, একনিষ্ঠভাবে, যেই একনিষ্ঠতার কারণে কোনো শিরক কোনো বিদআত আমার মধ্যে থাকতে পারবে না। ইখলাসের প্রমাণ হইল যে আমি এই কালেমা পড়ার পরে আর কোনো শিরক করি না, একমাত্র আল্লাহর গোলামি করি, কালেমা পড়ার পর আমি কোনো বিদআত করি না, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইবাদত যেভাবে শিখাই গেছেন আমি সেভাবে করি। এটা হলো কালেমার একটা গুরুত্বপূর্ণ শর্ত। এই শর্তের বাহিরে গেলে কালেমা পড়িয়েও জান্নাত পাওয়া যাবে না। এই জন্য কালেমা পড়ার পরেও অসংখ্য মুসলিম জাহান্নামে যাবে, কারণ কি? কালেমার শর্ত পূরণ করে নাই। সাত নম্বর শর্ত আল মাহাব্বা, কালেমা পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, আল্লাহ এবং রসুলের ভালোবাসার সামনে দুনিয়ার কোনো জিনিসের ভালোবাসা রাখা যাবে না, সব কিছুর চাইতে মানে নিজের জীবনের চাইতে আল্লাহ এবং আল্লাহ রসুলকে বেশি মহব্বত করা লাগবে, বেশি ভালোবাসা লাগবে। যদি ভালোবাসা না আসে, বুঝতে হবে আমার ভিতরে এখনো ঈমান আসে নাই, কালেমা আসে নাই, কালেমা এখনো আমার অন্তরে ঢুকে নাই, এখনো আমার মুখের উপরে আছে, বাসা বাসা আছে, ভিতরে ঢুকে নাই। আট নম্বর শর্ত আল কুফর বিমা ইউবাদু মিন দুনিল্লাহ, আল্লাহর গোলামি ছাড়া যত তাগুত আছে সমস্ত তাগুতকে অস্বীকার করা লাগবে। আল্লাহর প্রতি কালেমাও পড়ছি আবার তাগুতকেও মানে, কালেমাও পড়ছি তাগুতের সাথেও আমার সম্পর্ক, বুঝতে হবে কালেমা আমার ভিতরে ঢুকে নাই, কারণ কালেমার বিপরীত হলো তাগুত। আল্লাহকে যদি একমাত্র মাবুদ মেনে নিই, আর কোনো মাবুদ আমার থাকতে পারে না, ওই বাতিল মাবুদ মানেই হলো তাগুত। এই জন্য সমস্ত নবীরা বলতেন আনিবুদুল্লাহ ওয়াজতানিবু তাগুত, তোমরা ইবাদত করো আল্লাহর সাথে সাথে তাগুত পরিহার করো। কিন্তু দেখা যায় মুসলিম কালেমাও পড়ছে আবার তাগুতের সাথেও তার সম্পর্ক, বরং মুসলিম কালেমাও পড়ছে আবার নিজে তাগুত হয়ে বসে আছে, তাগুত সম্পর্কে কোনো ধারণাই নেই। এটা কালেমার শর্ত যে অবশ্যই তাকে তাগুত পরিহার করা লাগবে, না সেই ইমানদার হতে পারবে না। নয় নম্বর শর্ত আল মাউতু আলা হাযিহিল কালেমা, কালেমা পড়লাম, 10 বছর কালেমার উপরে ছিলাম, পরে আস্তে করে ছেড়ে দিছি, কয় এবার রিটায়ারমেন্টে চলে গেছি আর কালেমার দরকার নেই, এইরকম রিটায়ারমেন্টে যাওয়ার সুযোগ নাই। এই কালেমা পড়ার পরে মৃত্যু পর্যন্ত কালেমার উপরে থাকতে হবে,
ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আল্লাহ বলছেন মৃত্যু আসা পর্যন্ত তোমার রবের গোলামি করতে হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অফাতের পূর্ব পর্যন্ত এক ওয়াক্ত সালাত ছাড়েন নাই, কোনো ইবাদত ছাড়েন নাই, দিন ছাড়েন নাই, কারণ এটাতে অবসরে যাওয়ার সুযোগ নাই। এই কালেমা পড়লে মৃত্যু পর্যন্ত আর অবসরে যাওয়ার সুযোগ। এখন কেউ যদি বলে না এখন আমি হাকিকতে পৌঁছে গেছি, এখন আর ইবাদত করা লাগবে না, কেউ যদি বলে না আমি তো আল্লাহ তো আমার ভিতরে ঢুকে গেছে, ইবাদত করবো কার, আল্লাহ তো আমার ভিতরে ঢুকে গেছে, কলবের ভিতরে ঢুকে গেছে, তা আমি তো আল্লাহ হয়ে গেছি, নাউজুবিল্লাহ, আর ইবাদত করবো কার। বুঝতে হবে এই লোকের ইমান নাই, কালেমা ঢুকে নাই ভিতরে, কালেমার শর্ত পূরণ করে না। কালেমার শর্ত হলো মৃত্যু পর্যন্ত কালেমার উপরে দায় মোকায়েম থাকা। সম্মানিত ভাই বোনেরা, একেবারে সংক্ষেপে আমি এই শর্তগুলো পয়েন্টগুলো বলে গেলাম। তো আমরা সবাই আরও লেখাপড়া করার চেষ্টা করব, আরও জানার চেষ্টা করব, আরও বোঝার চেষ্টা করব। আমরা সবাই কালেমা পড়েছি, আমরা সবাই কালেমা পড়া মুসলমান, শাহাদা দেওয়া স্বীকৃতি দেওয়া মুসলমান, কিন্তু আজকে আমাদের মধ্যে কালেমার শর্তগুলো নাই, কালেমার শর্তগুলো অনুপস্থিত। এরকম মুনাফেকরাও কালেমা পড়ছিল কিন্তু কালেমা পড়ে জান্নাতে যাইতে পারে নাই। এই জন্য আমরা কালেমার শর্তগুলো আমার আপনার সকলের ভিতরে এই শর্তগুলো ঢুকানোর, শর্তগুলো পূরণ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কালেমা শর্ত সহকারে পড়ার, শর্ত সহকারে বোঝার, মৃত্যু পর্যন্ত কালেমার হক আদায় করে ইস্তেকামত থাকার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরিক মুক্ত তাওহীদি ঈমান এবং বেদাত মুক্ত সুন্নতে ঈমান ও আমল আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই হালাকাকে কবুল ও মঞ্জুর করে নিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।